সকাল আজকে আমার রাহুল করে দিচ্ছে হচ্ছে পিকনিক মানে মালাউনে করে দিচ্ছে না বেশিরভাগটা আমরাই দিব দিচ্ছি 100 টাকা করে সবাই দিব দিচ্ছি নিওটা হাগিল লাগছে কই কারাটা তো আমরা ওটা খাওয়া দাওয়া করিয়া পুরো এলাকা ঘুরিন লাগছে হেই গুড মর্নিং গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে 19 তারিখ আর আলা সমাজের সাথে 1:30টার মতন তো আজকে আসি আমরা হলাম খাগড়াবাড়িতে কারণ কালকে আমরা ভাদ্র মাসের খাওয়ার খাওয়ার জন্য আসছিলাম ওই বিষ্ণুপুজোর দিন আসছিলাম আর কি ভাদ্র মাস শেষ হয়ে তার মানে এটা খাওয়া দাওয়া করলাম পরে আজকে আর কি এলা শ্যুট টুট করলাম টিঙ্কু নোয়াশন চায়না শ্যুট ছিল ওটা শ্যুট কমপ্লিট করলাম করে এলা সবাই মিলে প্ল্যান হল যে এলা পিকনিক খাওয়া যাবো বুঝছেন মানে আমার পিকনিক খাওয়ার জায়গা হলে সেই মধুপুর ধাম তো এলা মধুপুর ধাম সবাই মিলে যাবো তো এলা মুই এরা ফটফট গামছা গামছা নিলাম কারণ ওদের যে গাও ঠাও না ধুমো আর ঝাড়ো ধানা বেরিয়ে এখানে দেখি যাই এই বেটি এসে ঘর ঘুমিয়ে লাগছে কোথায় গেল কোথায় আনছিস কে মাম্মাম মাম্মাম টুটুল আছে সন্দীপ ভাই আছে আমার কারে ও মা গো তারপরে কত ডিগ্রি দেখো তো ডিগ্রি ডিগ্রি তোমার ধান কি কিনে নিলাম এই দেখো এগুলো হচ্ছে পিকনিকের আমার সব জিনিস এটা হচ্ছে খড়ি এটা হচ্ছে সব চাল চাল নয় এটা তো মানে সব যে আদা রসুন যা আছে না এটা হচ্ছে চাল খুব ইয়ে ঠিক সব নেওয়া হয়েছে চলো খেলা ফটফট বিরাই এলা যাওয়া ওদিনে ফির মাংস নেওয়া লাগবে নিয়ে ঠিক আর তোমরা তো ভাবলে হট করে মানে কে পিকনিক হওয়া লাগছে পিকনিকটা হওয়া লাগছে বলে মোর বেটির খাওয়া দেওয়া লাগছে বেটির খাওয়া দিলে বেটির খাওয়া দিলে তো ইনে সব টাকা দিলে গায় মুজলু মা ইনে খাওয়া দিবে হচ্ছে ইনে ভিডিও করে দিচ্ছে ইনে হচ্ছে আমারতে নিবে টাকা 100 টাকা করে আমরা দেবো আর ইনে 6 টাকা লাগবে ওই টাকা ইনে ভরে দিবে তাইলে ইচ্ছে বেশি আর কি চাই খাওয়া দিবে লাগছে আর আর কি চাই তো আজ কোনো বেটির আর কি বেটির জন্য খাওয়া দেওয়া লাগছে বেটির জন্য মানে এমন ভাব লাগাচ্ছে কি আর কলম নেই বেটি হয়েছে কিছু কি খুশিতে সব খাওয়াবো সব সব বেটি দিয়ে খাওয়াবো হ্যাঁ সব তো খাওয়া লাগছে ইনে যেমন দেখায় বুঝছেন নিনে বেটি আগে সোনা চান পিতলের গুগু আমার নোয়াই বুঝছেন বেটি হয়েছে নিজের খাওয়াই দেয় না চল ফটাফট যাই আজকে আমার রাহুল করে দিচ্ছে হচ্ছে পিকনিক মানে মালাউনে করে দিচ্ছে না বেশিরভাগটা আমরাই দিব দিচ্ছি 100 টাকা করে সবাই দিব দিচ্ছি বেটি আমাকে এই যে রাহুল আপাতত চলে যাচ্ছে হচ্ছে গাড়ি ভাই হচ্ছে সামনে টুটুল আছে এদি কালমানদাসগুড়ি খেলির বুলবুল ওর থেকে চলে আসবে 4টার দিকে তো চলো আপাতত দেখতে দেখো আপাতত রাহুল আরেকবার দেখো রাহুল গাড়ি চলে যাচ্ছে রাহুল তো জীবনে এলে গাড়ি চালায় না গরিব সামনত আর এই যে রাহুল হচ্ছে আজকে ড্রাইভার পুরোলা চলে এসেছি আমরা মাংস নিবার পুরোলা মাংস নেওয়া হওয়া লাগছে তো এই দেখো আমরা কোথাও চলে এসেছি আমরা চলে এসেছি পুরো আমার মধুপুর মধুপুর রত্না ইয়ে আর কি যে এটা হলো পিকনিক স্পট কি কস আর আমরা হয়তো গাড়ি দেখো কুত্রে এসেছি এদিকে নিয়ে এসে নদীর পর দাঁড়িয়ে এটা রাখি দিচ্ছি একদম মানে ছায়া আস না এই জায়গা একদম পুরো ভালো মতন রাখি দিচ্ছি আর এখানে আজকে পিকনিক খামো ওই দেখো ওটা ভাই ওই দেখো রেডি করে লাগছে আজকে খামারও ওটা পিকনিক তো এই যে এটা বাপি এটা করে লাগছে এদিকে পিঁয়াজ কাটাকাটি এই যে দিনে সব কাটাকাটি চলে এসেছে এদিন আছে আমার মাংস আর এই যে আমার হাতুড়ে মেকার হাতুড়ে রাঁধুনি কতক্ষণ থেকে গিয়ে করেছে আমরা আকাটায় ধরে ফেললে শোনো আধা ঘন্টা হলো না আর আমার আর একজনক দেখবেন সন্দীপক দেখবেন কোটে ওই ওটন কোটে এসে দাঁড়াও নিয়ে ওটা হাগিল লাগছে বুঝছেন দাঁড়াও যা যা তোমাকে দেখাম কোটে হাগিল দেখো সন্দীপ এটা হাগিল লাগছে এই দেখো কে কারাটা আমার ভাত হয়ে গেছে এই যে দেখো ভাত নামে দিচ্ছে পুরো আমার আমার গুকরু মাল নামে দিচ্ছে আপনার ভাত ভাতে হয়েছে সামাই আমার এলা বাস্তনে বাজে লাগছে হলে প্রায় 4টার কাছাকাছি 3:30 পার হয়ে গেছে এলা আমার মাত্র খালি ভাতটা হলো বুঝছেন
এর মাংসটা হবে তারপরে আমি খাওয়া দাওয়া হবে পুরো আর সান হবে তারপরে লঙ্কা গুঁড়া জিরে গুঁড়া হলুদ লবণ হয়তো সন্দীপক দেখো আমরা পুরো সান করে এটা চলে এসেছিলাম না সবাই মিলে পুরো সান করেছি ওই দেখো সন্দীপক ওই দেখো ওই দেখো আর দি বাপ এই পুরো ভিডিও করে লাগছে আমরা এখানে চারজন আমরা সান করে এসেছিলাম মানে উমরা টিঙ্কু আসছে টিঙ্কু वाला ওখানে ইয়া রান্না করে লাগছে টিঙ্কু আর ভাই এসে আমার ওখানে রান্না করে লাগছে আমরা আমরা এটা পুরো বুলবুল বাকি আছে বুলবুল আসবে তারপরে আমরা পুরো এলাকা মানে পুরো এনজয় করে লেগেছি হচ্ছে পুরো রাস্তা দেখো সবাই এ শঙ্কু আবার শঙ্কু একটু মুখটা দেখা একটু শঙ্কু তো পুরো মানে মজা করে লেগেছে আমরা চলো এইটাই তো চাই জীবন আর কি চাই এখানেই তো এখন মজা করা হচ্ছে না সবাই চলে এসছে এখন মারগঞ্জ মানে আমরা সবাই মিলে চলে এসেছি পরে বাড়িতে আবার ঘুরতে ঘুরতে আরো সবাই মিলে চলে এসছে কিন্তু ঘটনা আর আমরা সবাই আগত কারণ এটনা আসার কারণ হলে মানে এটনার কি যাওয়া লাগছে একটা গণেশ পুজো যাওয়া লাগছে ভালো বড় করে যায় মন্ডপটা মানে মোটামুটি ভালোই সাজাচ্ছে খারাপ না ভিতরে যাই